দিশান বাংলার বন্ধুদেরকে স্বাগত জানি আবারও ভিডিও শুরু করছি বন্ধুরা আমাদের আজকের ভিডিওতেও কিন্তু আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব বন্ধুরা যারা আমার আগের জ্যামিতির ভিডিওগুলো দেখো তারা কিন্তু প্লিজ ওই আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে কারণ আগের ভিডিওগুলো যারা দেখেছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটাই সহজ তো প্লিজ দেখে নিও আর যারা দেখনি কোনো অসুবিধা নেই আজকের ভিডিওটা বিষয় হচ্ছে বৃত্ত আমরা জ্যামিতির প্রাথমিক ধারণা বা জ্যামিতির প্রথম ধাপ সম্পর্কে আলোচনা করার সময় কিন্তু বিভিন্ন রকম সামতলিক চিত্র বা ঘনবস্তু তল কোন ত্রিভুজ চতুর্ভুজ এগুলো প্রত্যেকটা নিয়ে ছোট ছোটো করে আলোচনা করেছি এইবারে আমরা কি হয়েছে বাকি যে বিষয়গুলো আছে সেগুলোকে একটু বিস্তারিতভাবে জানব কারণ আমাদের আগামী দিনে কিন্তু এই বিষয়গুলো দরকার আছে তো আগের ভিডিওতে আমি চতুর্ভুজ নিয়ে আলোচনা করেছিলাম এবং তার আগের ভিডিওতে আমি ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃত্ত বৃত্ত জিনিসটা কি দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি এবং ছবির মধ্যে মাঝখানে কিছু দাগ দিয়েছি এবং প্রত্যেকটা দাগের বিন্দুতে এইখানে একটি বিন্দুতে আমি তাদের এক একটা নাম দিয়েছি যেরকম ক চ ও গ খ এরকম এবারে এগুলোর বিষয়টা নিয়ে পরে বলছি আগে আমরা জানব যে বৃত্ত কি বৃত্ত এরকম একটা গোল মতন হয়ে গেলেই সেটা বৃত্ত শুধু যে গোল তা কিন্তু না বৃত্ত কাকে বলবো জ্যামিতির ভাষায় তো প্রত্যেকেরই একটা সংজ্ঞা থাকে বা কাকে বলে বলতে হয় তো যে বৃত্ত কাকে বলবো যখন আমরা বলবো তখন কিন্তু আমাদের বৃত্তর কিছু বৈশিষ্ট্য বা বৃত্তর সংজ্ঞা দেওয়ার সময় তার কিছু পয়েন্ট সেগুলো আমাদেরকে বলতে হবে সেগুলো কি বৃত্ত একটি বদ্ধ বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ এরূপ একটি সামতলিক ক্ষেত্র যার মধ্যস্থ কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বক্ররেখাস্থ প্রত্যেকটি বিন্দু সমদূরবর্তী এটা একদমই বইয়ের ভাষা এবার এটাকে আমি সহজভাবে তোমাদেরকে বোঝাচ্ছি বৃত্ত বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ দেখো বন্ধুরা একটা সরল রেখা এরকম সোজাভাবে যায় কিন্তু বক্র বক্ররেখা তো আমি শিখিয়েছিলাম যে যখন কোনো রেখা বেঁকে যাচ্ছে দেখো বন্ধুরা এই রেখাটা পুরোটাই কিন্তু বেঁকে যাচ্ছে তো যখন বক্র রেখা দ্বারা আবদ্ধ একটা সিম সামতলিক ক্ষেত্র এই বেক ব্যাকা যে রেখাটা আছে সেটা সম্পূর্ণভাবে আবদ্ধ করে এই জায়গাটাকে আবদ্ধ করে একটা চিত্র তৈরি করেছে একটা সামতলিক চিত্র সেটাকে শুধু সে বক্ররেখা দ্বারা সীমা সামতলিক চিত্র হলেই কিন্তু হবে না তার একটা ম যার মধ্যস্থ কোনো একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্যস্থ মানে ঠিক তার মাঝখানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে ঠিক আছে বিন্দু থেকে বক্ররেখাস্থ প্রত্যেকটি বিন্দু সমদূরবর্তী অর্থাৎ এই যে মাঝখানে যে বিন্দুটা এই বিন্দু থেকে এই যে সম্পূর্ণ রেখা যে কোনো জায়গা এদিক 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 যেদিকেই তুমি যাবে তার দূরত্ব যেন সমান হয় বা যখন একটা বক্ররেখা দিয়ে আবদ্ধ একটা সামতলিক ক্ষেত্রে যে মধ্যস্থ বিন্দুটা কেন্দ্রবিন্দু যাকে বলা হয় সেই কেন্দ্রবিন্দু থেকে এই যে দাগটা সহজভাবে বলছি এই যে এর যে দূরত্ব যে তার দূরত্ব কিন্তু একদম সমান হবে তো সেই ধরনের সামতলিক চিত্রকে আমরা বলবো বৃত্ত কি বন্ধুরা খুব সহজভাবে কিন্তু বলেছি ঠিক আছে এইবার এইরকম একটা সামতলিক ক্ষেত্রকে আমরা বৃত্ত বলবো আর দেখো বন্ধুরা এখানে কাকে বলে বা সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি প্লিজ আমি আরেকবার মুখেও বলছি তোমরা একটু স্পজ করে এটা চাইলে নোট ডাউন করতে পারো বৃত্ত একটি বদ্ধ বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ এরূপ একটি সামতলিক ক্ষেত্র যার মধ্যস্থ কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বক্ররেখাস্থ প্রত্যেকটি বিন্দু সমদূরবর্তী ঠিক আছে এবারে আমরা বৃত্তের বাকি যে অংশগুলো বা বাকি যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা বৃত্ত সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানতে গেলে আমাদের প্রথমে বেশ কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এক নম্বরে আছে বৃত্ত মধ্যস্থ ওই নির্দিষ্ট বিন্দুকে বলে বৃত্তের কেন্দ্র দেখো বন্ধুরা একদম বৃত্তের মাঝখানে যখন আমরা কম্পাস দিয়ে কোনো বৃত্তকে আঁকবো তখন বৃত্তর মাঝখানে যে কেন্দ্রবিন্দুটা থাকে অর্থাৎ বৃত্তের মধ্যস্থ যে বিন্দুটা থাকে যেখান থেকে বৃত্তের পরিধি যে কোনো জায়গায় আমরা গেলে সমান দূরত্ব পাব সেই এই যে পরিধি এই যে মাঝখানে যে বিন্দুটা সেই বৃত্তের মাঝ বরাবর যে বিন্দুটা তাকে বলা হয় বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র এখানে চ হচ্ছে বৃত্তের কেন্দ্র ঠিক আছে তো এই বৃত্তের চ হচ্ছে বৃত্তের কেন্দ্র মাঝখানে বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দু নম্বর আছে বক্ররেখাটিকে রেখাটিকে বলে বৃত্তের পরিধি বন্ধুরা রেখাতে অর্থাৎ যে রেখাটা সম্পূর্ণ বৃত্তটাকে তৈরি করেছে মানে এই যে বক্ররেখাটা এই যে রেখাটা এই রেখাটাকে বলা হয় এই দেখো সম্পূর্ণটা কিন্তু এই বক্ররেখাটাকে বলা হয় বৃত্তের পরিধি কেন্দ্র এটা হচ্ছে বৃত্তের পরিধি চ হচ্ছে বৃত্তের কেন্দ্র কেন্দ্র আর এই সম্পূর্ণ বক্ররেখাটা হচ্ছে বৃত্তের পরিধি যদি বলে বৃত্তের সম্পূর্ণ পরিধি এই পরিধি বলতে বৃত্তের সম্পূর্ণ যে সম্পূর্ণ যে গোলাইটা আছে সেটাকে কিন্তু বোঝায় সেটাই হলো বৃত্তের পরিধি জ্যামিতির ভাষায় তাকে বলবো আমরা পরিধি মাঝখানে যে আছে তাকে বলবো আমরা বৃত্তের কেন্দ্র তিন নম্বরে আছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত যে কোনো সরল রেখাকে বলে বৃত্তের ব্যাসার্থ বন্ধুরা কেন্দ্র থেকে বিস্তৃত যে কোনো সরলরেখা অর্থাৎ এখানে দেখাচ্ছি না তার কারণ হিজিবিজি হয়ে যাবে মনে করে এটা যদি একটা বৃত্ত হয় এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবার কেন্দ্র থেকে বৃত্তের পরিধি অবধি যে কোনো সরলরেখা টানবো আমি ডান দিক টানব অথবা বা দিক ঠিক আছে এই যে অর্ধেকটা এই যে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দাগটা এটাকে বলা হয় বৃত্তের যেরকম বলতে পারো এই যে চ থেকে উ পর্যন্ত যেটা এটা এই যে দাগটা সরলরেখাটা এটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখা যেটা বিস্তৃত হয় সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ আবারও বলছি ব্যাসার্ধ কি বন্ধুরা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কেন্দ্র চ হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি অর্থাৎ খ ক পর্যন্ত অথবা চ থেকে উঁ পর্যন্ত অথবা চ থেকে খ পর্যন্ত এই তিনটাই কিন্তু বলতে পারো বৃত্তের ব্যাসার্ধ এবারে দেখো বন্ধুরা চার নম্বরে কি আছে দুই ব্যাসার্ধ যদি এক সরল লেখায় হয় তবে তাকে ব্যাস বলে ব্যাস কি বন্ধুরা এই দেখো এখানে খ আর চ হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ এবং চ আর উঁ হচ্ছে বৃত্তের আরও একটা ব্যাসার্ধ এই দুটো ব্যাসার্ধ যদি একটাই সরল রেখায় হয় তখন তাকে বলা হয় বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্র এটা একটা ব্যাসার্ধ এতটা এবং এটা এত একটা ব্যাসার্ধ এবার এই দুটো ব্যাসার্ধ যদি একটা সরল রেখার মধ্যে হয় তখন তাকে বলা হয় বৃত্তের ব্যাস তো এটা হচ্ছে বন্ধুরা এই সম্পূর্ণটা এখান থেকে এতটা পুরোটা হচ্ছে বৃত্তের ব্যাস মনে থাকবে যে দুটো দুটো ব্যাসার্ধ একটা না কেন্দ্র থেকে কী হয় কেন্দ্র থেকে তো যেটাই যাবে সেটাই তো অর্ধেক হবে কিন্তু দু যদি তোমরা বলতে পারো এই এই বরাবরও যদি হয় একই সরল সরলরেখায় হয়ে গেলো মানে এই অর্ধেকটা এবং এই অর্ধেকটা এই দুটো মিলে কিন্তু একটা ব্যাস আবার এই দুটো মিলে একটা ব্যাস তো দুটো ব্যাসার্ধ যদি একই রেখায় থাকে তখন তাকে বলা হবে বৃত্তের ব্যাস মনে থাকবে দুটো ব্যাসার্ধ ঠিক আছে বলতে পারো যে একটা বৃত্তকে যদি সম্পূর্ণভাবে ছেদ করা যায় অর্থাৎ মাঝখান থেকে যদি কেটে ফেলা যায় কেটে ফেললে যে একটা সরলরেখা তৈরি হবে সেটাই হচ্ছে বৃত্তের একটা ব্যাস এবারে দেখো বন্ধুরা পাঁচ নম্বরে কি আছে পরিধির উপর যে কোনো বিন্দুর সংযোগকারী সরল রেখাকে বলে বৃত্তের জ্যা আবার বলছি পরিধির উপর যে কোনো বিন্দুর সংযোগকারী সরল রেখাকে বলে বৃত্তের জ্যা দেখো বন্ধুরা ওপরের ছবিতে আছে গ আর ঘ একটা আড়াড়ি ভাবে সরল রেখা পরিধি থেকে এক বিন্দু থেকে আরেক বিন্দু অবধি যে সংযোগকারী একটা সরল রেখা সরল রেখাটা দাগ কাটা হয়েছে সেটাকে বলা হচ্ছে বৃত্তের জ্যা এটা হচ্ছে বৃত্তের যে এটাকে বলে বৃত্তের যে বোঝানোর জন্য আবার দেখাচ্ছি এখানে তোমাদেরকে যে মনে করে এটা একটা বৃত্ত এবার এটা তো বৃত্তের পরিধি এবার বলছে যে কোনো বিন্দুর সংযোগকারী পরিধির উপর যে কোনো বিন্দুর সংযোগকারী যে সরলরেখা আমি যদি এখানে একটা বিন্দু হিসাবে ধরি এবং এই জায়গাটাকে তুই যে একটা বিন্দু হিসাবে ধরি এই যে সংযোগকারী দুটো বিন্দুকে যে একটা সরল সরলরেখা দুটোকে সংযোগ করলো অর্থাৎ যুক্ত করলো এটা যদি ক হয় এটা হচ্ছে খ এবং ক আর খকে এই পরিধি থেকে এই পরিধি অবধি যে সরল রেখাটা যুক্ত করলো তাকেই বলা হয় বৃত্তের জ্যয় মনে থাকবে এটা হলো বৃত্তের জ্যয় এবার একটা জিনিস মনে রাখবে ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম যে এই যে বৃত্তের এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যে বৃত্তের যে মাঝখান বরাবর যে বৃত্তের সম্পূর্ণ যে ব্যাসটা এই ব্যাসই কিন্তু হলো বৃত্তের থেকে বড়ো জ্যয় অর্থাৎ এইখানে যে জ্যাটা হবে আর মাঝখানে যে জ্যাটা হবে দুটো কিন্তু সেম না তার কারণ এর আয়তন ছোট হবে এবং এর আয়তন কেন্দ্র থেকে একদম মাঝ বরাবর যেটা হবে বৃত্তের যেটাকে আমরা ব্যাস বলি সেই বৃত্তের ব্যাসই কিন্তু বৃত্তের থেকে বড় জ্যা এটা ছোট প্রশ্ন হিসাবে আসতেই পারে যে বৃত্তের বৃহত্তম জ্যাকই তখন বলতে হবে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস ঠিক আছে দুটো ব্যাসার্ধ মিলে হচ্ছে বৃত্তের ব্যাস দুটো ব্যাসার্ধ মিলে তৈরি হবে বৃত্তের ব্যাস একটা দুটো এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ মিলে তৈরি হবে বৃত্তের ব্যাস এটাই হচ্ছে বৃত্তের ব্যাস পরিধির উপর থেকে যে কোনো বিন্দু সংযোগকারী যে সরল রেখা পরিধির উপর যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাকে বলে বৃত্তের ব্যয় পরিধি থেকে যে কোনো বিন্দু যে সংযোগকারী সরল রেখা একটা থেকে আরেকটাতে সংযোগ করবে সেটাকে বলা হয় বৃত্তের ব্যয় আর ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম ব্যয় সব থেকে বড় জ্যা হচ্ছে ব্যাস ব্যাস এতটুকুই একটা বৃত্ত সম্পর্কে জানতে হলে এই সামান্য কয়েকটা জিনিস যদি বেশি না এক দুই তিন চার পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় যদি তোমরা জানো পরবর্তীতে পরবর্তীকালে যখন তোমরা বৃত্ত নিয়ে আরও অনেক কিছু করবে অনেক ধরনের অঙ্ক অনেক কিছু আসবে যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে সম উপবাদ্য সম্পাদ্য অনেক কিছুই করতে হবে তখন কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো আরও ভালোভাবে জানতেও হবে এবং তখন তোমরা আরও অনেক কিছু শিখতে পারবে তো বন্ধুরা এটা ছিল একদম বৃত্তের একটা বেসিক বা একদম প্রথম হাতেখড়ি বলতে পারো তো যদি আজকের জ্যামিতির এই বৃত্তের অধ্যায়টা তোমাদের ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাকে লাইক করতে আর সাথে সাথে আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে আমার পাশে থাকতে একদম ভুলে যাবে না পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ